বঙ্গবন্ধুকে 15 আগস্টে তাকে হত্যা করা হয়, তার পরিবারের সবাইকে হত্যা করা হয়, কেউ ছিল না। আমরা ভোরে খবর খেলাম, অবাক হয়ে গেলাম, কোনো প্রতিরোধ নেই, কিছু নেই। আজকে এখানে যারা জড়িত ছিল অনেকেই জড়িত ছিল, এবং জিয়া রহমান সরাসরিভাবে জড়িত ছিল, এবং বঙ্গবন্ধুর হাতে গড়া যে সামরিক বাইরে যারা সদস্য ছিল কেউ কোনো প্রতিবাদ করেনি। এটা বিশাল ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। আমি স্বয়ং বঙ্গবন্ধু আমাকে খুব সহ করত, বঙ্গবন্ধু এই দেশের জন্য মৃত্যু আগ পর্যন্ত কাজ করে গিয়েছেন। আমার আক্ষেপ একটাই, কিছু না, যে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে কোনো প্রতিবাদ হয়নি। আমরা আমরা অধরে কেঁদেছি, আমাদের কোনো হাতে কিছু ছিল না, আমরা কিছু করতে পারি নাই। আমরা মুক্তিযোদ্ধা, আমাদের হাতিয়ার ছিল না, কিছু ছিল না, কিন্তু আমরা পরে বঙ্গবন্ধুর এই মৃত্যুর পরে আমরা সংগঠনকে শক্তিশালী করেছি। আমার মনে আছে যে আমাকে জেনারেল ওসমানি, এই জেনারেল ওসমানিকে বঙ্গবন্ধু যে ভালোবাসত, ওর উপরে সব দায়িত্ব দিয়েছিল, বীরোত্তম, বীর বিক্রম, সবকিছু সে যাকে পাশে তাকে দিছে, কিন্তু এর কোনো হিসাব ছিল না। এবং ও আমাকে টেলিফোন করে বলে যে আমি জনতা লীগ করছি, আপনি আমার দলে থাকবেন। আজ কি বললেন, আমি তো দল করি, কোন দল করেন, আমি তো আওয়ামী লীগ করি, আপনি কি আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ কাকে আছে, এই জেনারেল ওসমানি আমাকে বলে। তবে মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু কথা আছে, এগুলো এখন বললাম না, বিতর্কিত হয়ে যাবে। আমি আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রীকে কিছু বলছি যে এই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে, বিকৃত করেছে কে, জেনারেল ওসমানি। আমি এটা বলতে চাই।